আজকে বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন রাজনীতির এক নম্বর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি গোটা রাষ্ট্র একটা জালিম ব্যবস্থা, গোটা রাষ্ট্র একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, এবং এই ফ্যাসিস্ট ব্যবস্থা, জালিম ব্যবস্থা সবচাইতে ভয়াবহ রূপ লাভ করেছে এই বর্তমান খুনি সরকারের অধীনে। বছরের পর বছর তারা গুম করে চলেছে, তারা ক্রস ফায়ারে মানুষ হত্যা করেছে, তারা মানুষের অধিকার ভুলুণ্ঠিত করে দিয়েছে। সাধারণ মানুষের কোনো বক্তব্য নাই, তাদের কথা কেউ শুনে। বন্ধুগণ, আমরা এই জালিম শাসন ব্যবস্থার প্রতীক হিসাবে আমরা চাই এই সরকারের বিদায়, এবং একই সঙ্গে শুধু এই সরকার নয়, ভবিষ্যতে যেন কোনো জালেম শাসক বাংলাদেশের শাসন ক্ষমতায় চেপে বসতে না পারে। আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা সুবিচারের ব্যবস্থা চাই, সামাজিক ন্যায় বিচার চাই, সাম্য চাই, মানবিক মর্যাদার প্রতিষ্ঠা চাই। গতকাল একজন সাংবাদিককে খুন করা হয়েছে জামালপুরে, নাদিম হত্যা হয়েছে। এই সরকারের আমলে এই পর্যন্ত প্রায় 35 জনের উপরে সাংবাদিক হত্যা করা হয়েছে। তারা বলে, তারা দাবি করে এই সরকারের আমলে নাকি সংবাদপত্র সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, সাংবাদিকরা নাকি সকল স্বাধীনতা ভোগ করছে। আমরা স্পষ্ট করে এই টাইম সরকার কমিটির পক্ষ থেকে বলতে চাই, শুধু ডিজিটাল নিরাপত্তা আইন নয়, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যত আইন আছে সকল আইনকে বাতিল করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কোন কালা কানুন বাস্তবায়ন করা যাবে না। আজকে আমরা দাবি করছি গোটা দেশের জনগণ, আচ্ছা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে অসহায়, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যেন কেউ নাই। আজকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, টাকা নাই, রাষ্ট্রের ডলার নাই, আজকে সর্বগ্রাসী সংকট আমাদের দেশে বসেছে। জাতীয় সরকার কারা গঠন করবে? আমরা হিংসক ক্রাইমেটিক কমিটির পক্ষ থেকে বলেছি, যারা এই চ্যালেঞ্জ সরকারের বিরুদ্ধে গণভুত্থানে অংশ নেবে এবং যারা বিজয়ী হবে তাদেরকে দিয়ে এই জাতীয় সরকার গঠন করা হবে। কেউ যদি মনে করেন ঘরে বসে জাতীয় সরকারের স্বপ্ন দেখবেন তা হবে না। জাতীয় সরকার করতেই হবে, জাতীয় সরকার ছাড়া এই সরকারের কোনো বিদায় আমি মনে করি যে সুস্থ সংগত হবে না। কিন্তু তারা বারবার বাধা দিয়ে রেখেছে, আমাদের প্রেস ক্লাবের ভিতরে আজকে আমাদের 3টি ঘন্টা আমাদের আটকে রেখেছে যাতে আমরা বাইরে না আসতে পারি, এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই পুলিশ ভাইদেরকে, বলে পুলিশ ভাই আপনারা স্যাংশন কি জিনিস সেটা বোঝেন না, আপনারা জানেন না ভিসা নীতি, মার্কিন ভিসা নীতিতে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতায় যারা বাধা দেবে তাদেরকেও কোনো ভিসা দেওয়া হবে না। আপনারা আজকে কার নির্দেশে বাধা দিচ্ছেন, সেই নির্দেশ কে দিয়েছে আমরা তদন্ত করে আমরা সেই কথা জানাব, যে বাংলাদেশের সমাবেশের বাধা দিয়েছে, আমাদের সমাবেশের উপকরণ সমস্ত কিছু তারা নিয়ে গেছে। এটা হতে পারে না, বাংলাদেশে সমাবেশ করতে দিতে হবে।